শুরু করো তো আমরা এখানে কাজ করতেছি হচ্ছে আমাদের যে আমাদের যে আশেপাশে বাড়িঘর সেখান থেকে সমস্ত বর্জ্য পদার্থ আমরা 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 ওগুলোকে তিন ভাগে ভাগ করছি একটা হচ্ছে পানি আর একটা প্লাস্টিক এবং সর্বশেষ হচ্ছে বর্জ্য তো বর্জ্য পদার্থগুলোকে আমরা ফেলে দিচ্ছি এবং যে প্লাস্টিকটা থাকে ওগুলোকে শোষণ করে আমরা গুঁড়ো করার পর আমরা আরেকটা কলকারখানায় পানি দেব যেগুলো ওটা রিসাইকেল করে এবং সর্বশেষ হচ্ছে পানি আমরা এখানে মোটরের সাহায্যে ফিল্টার করার পর ওগুলো কৃষিক্ষেত্রে এবং বাসে রিসাইকেল করে আর এখন তো একটা প্রশ্ন থাকতে পারে আমরা ক্যাম্প স্কুলের সামনে এখানে কৃষি তো আমাদের একটা সাবজেক্ট হচ্ছে কৃষি তো আমরা যদি এটা বাস্তবায়ন করতে পারি আমরা যদি এটা বাস্তবায়ন করতে পারি সেক্ষেত্রে আমাদের যে কৃষি শিক্ষা কাজটা হবে এটা অনেক ডেভেলপ হচ্ছে তো আমরাও গ্রামের ছেলেদের মধ্যে কৃষিকাজ করছি দেখেন বাংলাদেশ হচ্ছে একটা জনবহুল সেখানে যদি আমরা ইঞ্জিন ডিজেল তেল ইত্যাদি গাড়ি ইউজ করি সেক্ষেত্রে অনেক গ্লোবাল ওয়ার্মিং তো আমরা যদি সেক্ষেত্রে এখানে একটা ইলেকট্রনিক কার্স ব্যবহার করি যেমন বাংলাদেশে বানানো ইলেকট্রনিক কার্সগুলা কম দাম হবে তো আমরা গাড়ি ছাড়া হবে ন্যানোটেক দেখা যায় না কিন্তু বিদ্যুৎ উৎপন্ন করতে পারবে তো আমরা যদি এগুলা ইউজ করি সেখানে আমাদের যে গ্লোবাল ওয়ার্মিং আছে সেটা অনেক ক্ষেত্রে কমে যাবে এবং আমরা এখানে উইন্ডমিলও কৃষি উইন্ডমিল থেকেও যদি সোলার প্যানেলগুলো না কাজ করে কোনো রকম বায়ুবীয় পরিবর্তনের কারণে মেঘলা হয় এরিয়া সেক্ষেত্রে আমাদের সোলার প্যানেল